মহান সাধু। বোধিসত্ত্ব নামে এক মহান সন্ন্যাসী ছিল। তিনি জঙ্গলে থাকতেন। তার মন অনেক ভালো এবং পবিত্র ছিল। অন্যের মঙ্গল কামনা করায় তার ছিল পরম ধর্ম। তিনি কখনোই তার এলাকা থেকে কাউকে খালি মুখে যেতে দিতেন না। তার সুন্দর মন আর আচরণ দেখে সবাই তাকে অনেক সম্মান করত। অন্যের সেবা করাকে তিনি নিজের জীবনের উদ্দেশ্য মনে করতেন। হঠাৎ এক সময় তিনি মারা যান। তারপর তিনি এক ময়ূরের রূপে আবার জন্ম নেন। এই জন্মেও তিনি অনেক খুশি ছিলেন। ময়ূর হয়ে জন্ম নেবার পর একদিন তার মনে পড়ে যায় যে তিনি একজন সাধু ছিলেন। ময়ূর হওয়া সত্ত্বেও তিনি সবার সেবা করতে চাইতেন। তিনি কখনো শুধু নিজেকে নিয়ে চিন্তা করতেন না, সবাইকে সাহায্য করার জন্য তৈরি থাকতেন। জঙ্গলের জন্তু হোক কি পশু পাখি, সবাইকে সাহায্য করে তিনি অনেক আনন্দ পেতেন। একদিন ময়ূরের রূপে তিনি ভাবতে লাগলেন, আগামীকাল তো অনেক ভালো একটি দিন, সবাইকে খাওয়াতে হবে, আমার তো কিছু একটা করা দরকার। কিন্তু আমি এখন ময়ূর হয়ে আছি, এখন কিভাবে রান্না করব? অতিথিদের খাবারের জন্য তার কাছে কিছুই ছিল না। তখন তিনি তার নিজের শরীরকে খাবার হিসেবে দান করার সিদ্ধান্ত নেন। তখন এক দেবী এক দাসী রূপে তার পরীক্ষা নেওয়ার জন্য উপস্থিত হন। আমি খুব ক্ষুধার্ত সাধু মহারাজ, অনেক দূর থেকে এসেছি, খুব ক্লান্ত, আমাকে খাবারের জন্য কিছু দেবেন? দেবী দাসীর রূপ ধরেছিলেন, কিন্তু ময়ূর ঠিকই বুঝতে পারে যে তাকে কি করতে হবে। ক্ষুধার্তকে খাবার খাওয়াতে হবে। ময়ূর আগুন জ্বালিয়ে সোজা আগুনে ঝাঁপিয়ে পড়ে। নিজের জীবন ত্যাগ করে তিনি অন্যের খাবারের ব্যবস্থা করেন। সাথে সাথে দেবী তার আসল রূপে ফিরে আসেন আর তিনি ময়ূরের জীবন বাঁচান। এরপর বলেন, বোধিসত্ত্ব, সত্যি তোমার মন অনেক পবিত্র, এখন থেকে তুমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গেলে আর তুমি অমর হয়ে গেলে। আমি তোমার ভক্তি আর সেবার মনোভাবে সন্তুষ্ট হয়েছি। প্রত্যেক মানুষেরই তোমার কাছ থেকে কিছু শেখার আছে। শানু নামের একটি ছেলে ছাগল আর গাভী পালত। সে তার গাভী ও ছাগলের দুধ বিক্রি করত। ছাগলটি অনেক চালাক ছিল আর সব সময় গাভীর সাথে কোনো না কোনো চালাকি করত। গাভীটি ছাগলের চাইতে বেশি দুধ দিত আর এই জন্য ছাগল গাভীকে অনেক হিংসে করত। এই গাভীর কিছু একটা করতেই হবে, যাতেও আমার চাইতে বেশি দুধ দিতে না পারে। একদিন ছাগল ভাবে, কাল শানু যখন আমাদের মাঠে চড়ানোর জন্য নিয়ে যাবে, তখন এই গাভীর কিছু একটা করতে হবে, কি করা যায়? তখন গাভীটি বলে, ছাগল, তুমি আমায় হিংসে করো কেন? আমি তো তোমায় কিছু বলিনি। দেখো, আমরা দুজনে একই ধরনের প্রাণী। প্রভু আমাদের মানুষের সাহায্য করার জন্য বানিয়েছেন, তাই আমাদের নিজেদের কাজ সুন্দরভাবে করা উচিত। কখনোই খারাপ কোনো কাজ করা যাবে না। তুমি বকবক করো না, আমি সব জানি। প্রভু তোমাকে বড় আর আমাকে ছোট বানিয়েছে, আমরা এক হলাম কিভাবে? আর তুমি অনেক বেশি দুধ দাও, সবাই তোমায় ভালোবাসে, আর আমি কম দুধ দেই বলে কেউ আমায় ভালোবাসে না। পরের দিন শোনু তার গাভী আর ছাগলকে মাঠে নিয়ে যায়। ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে রেখে যায় আর গাভীকে নিয়ে যায় নদীতে গোসল করাতে। এটি দেখে ছাগলের আরো হিংসি হয়। প্রভু দেখো দেখো, এই মালিককে আমাদের সাথে কেমন আলাদা আচরণ করছে। আমিও তো দুধ দিই, আমারও তো গোসল করা দরকার। কাল দেখে নেবো এই গাভীকে, কিছু একটা করতেই হবে, সময় হয়ে গেছে, সহ্যেরও একটা সীমা আছে। পরের দিন আবারও শোনু গাভী আর ছাগলকে মাঠে নিয়ে যায়। ছাগলকে ঘাস খেতে দেয়,
আর গাভীকে গোসল করাতে নিয়ে যায়। কিন্তু গাভী যখন ফিরে আসে তখন ছাগল তাকে বলে, শোনো, ওই যে ওই দিকে যাও, ওখানে অনেক সবুজ ঘাস আছে, এখন ও আর কোনো ঘাস খেতে পারবে না, আর না খেয়ে থাকবে, তাহলে ও কাল দুধও দিতে পারবে না। এবার মজা বুঝবে। গাভী সেখানে কোনো ঘাস খেতে পায় না, আর না খেয়েই থাকে। তারপর শোনো তাদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু গাভী তো এমনিতেই দুধ দিতে পারে, তাই সে পরের দিনও দুধ দেয়। এটি দেখে ছাগল অবাক হয়ে যায় আর তার কাজের জন্য অনুতপ্ত হয়। মহিমার আদরের মতি। স্বামীপুর গ্রামের রানী অনেক উদার ছিল, সবসময় গ্রামবাসীর পাশে থাকত। রানীর একটি ছোট্ট মেয়ে ছিল, তার নাম ছিল মহিমা। সে খুব জেদি আর চঞ্চল ছিল। একবার সে একটি কুকুর পোষার বায়না ধরে, আমার কুকুর চাই, আমার কুকুর চাই, আমার কুকুর চাই, আমি বলে দিচ্ছি, ব্যাস আমার একটা কুকুর চাই চাই। ও মা, কেন জিদ করছো? কুকুর তোমাকে কামড়ে দেবে, ওরা অনেক হিংস্র হয়, আর জীবজন্তুকে এভাবে বেঁধে রাখাও ঠিক না, তুমি কেন বোঝো না? আপনি মিথ্যে কথা বলছেন, কুকুর অনেক প্রভুভক্ত হয়, আমার একটি ভালো আর অনেক সুন্দর কুকুর চাই, ব্যাস। আমি যদি ওকে ভালো ভালো জিনিস শেখাই, সব কিছু বোঝাই, তাহলে ও কাউকে কামড়াবে না মা, আমি সত্যি বলছি, দেখুন আমার কুকুর চাই, ব্যাস। রানী মহিমাকে একটি কুকুর ছানা এনে দেয়। সে খুব শান্ত আর সুন্দর ছিল। মহিমা তার নাম রাখে মতি। মহিমা তার অনেক যত্ন নিত, যেখানে যেত মতিকে তার সাথে নিয়ে যেত। মতি, মতি, আমার আদরের মতি, তুমি কত সুন্দর, কাউকে কামড় দিও না, তাহলে মা রাগ করবে, আর সবাই বলবে তোমার মতি তো কামড় দেয়, আর তোমার থেকে দূরে চলে যাবে, বুঝেছ? একদিন মহিমা মতিকে বাগানে ঘুরতে নিয়ে যায়। সেখানে মহিমার অনেক বান্ধবীও এসেছিল, তারা সবাই মতির সাথে অনেক খেলা করে। মতি অনেক ভালো আর শান্ত ছিল, কখনো কাউকে কামড় দিত না। একদিন মহিমা আবারও মতিকে নিয়ে বাগানে যায়। সেখানে মতি গ্রামের কুকুরদের বলতে শোনে, এ আবার কেমন কুকুর, কখনো কাউকে কামড়ায় না, আমাদের তো দেখো, আমরা তো যাকে তাকে কামড়ে দেই, আমাদের এই দাঁত আছে কি জন্য, আমাদের তো জাতি হলো কামড়ানো, আমাদের সব কুকুরদেরও বদনাম করে দিচ্ছে। মতি এ কথা শুনে চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে, ও আমি কাউকে কামড়ালে ওই কুকুরগুলো আমার বন্ধু হবে, কিন্তু আমি কাকে কামড় দেব, সবাই আমাকে কত আদর করে। রাতে হঠাৎ মহলে চোর ঢুকে, মতি অনেক ঘেউ ঘেউ করে, মহলে কেউ জেগেছিল না। তখন মতি সেই চোরদের পিছু নেয় আর এক চোরকে অনেক জোরে কামড় দেয়, তাই চোর পালাতেই পারে না। এদিকে হইচই শুনে সবাই জেগে যায়। রানী আর মহিমা এসে দেখে মতি চোরকে ধরে ফেলেছে। মতি মহিমাকে ইশারায় জানায় যে সে চোর ধরতে পেরেছে। মহিমা আর তার মা তার খুব প্রশংসা করে, সে তার বিশ্বস্ততার জন্য পুরস্কার পায়। এরপর থেকে মহলের সবাই তাকে অনেক ভালোবাসে। কাকুর কচ্ছপ। কাকু অনেক ভদ্র আর বুদ্ধিমান ছেলে ছিল। কাকুর একটি কচ্ছপ ছিল, তার নাম ছিল কুটকুট। তাদের গ্রামের বাইরে অনেক সুন্দর একটি মহল ছিল, আর সেখানে রাজা আর তার ছেলে কেশব থাকত। কাকু প্রতিদিন মহলের মধ্যে কেশবের সাথে খেলতে যেত। কেশব আর কাকুর মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল। একদিন কেশব রাজার কাছে নদীতে গোসল করতে যাওয়ার অনুমতি চায়। বাবা বাবা, আমি গ্রামের বাচ্চাদের সাথে নদীতে গোসল করতে চাই। না বাবা, ওখানকার পানি অনেক ময়লা, আর অনেক ক্ষতিকর প্রাণীও আছে, তোমাকে কামড়াবে। ও যদি তাই হয় বাবা, তাহলে আপনি মহলের মধ্যেই একটা পুকুর বানিয়ে দিন। ঠিক আছে বাবা। রাজা মহলের মধ্যেই পুকুর বানিয়ে দেয়। তারপর কেশব পুকুরে মাছও এনে দিতে বলে। বাবা বাবা, কাকুর কচ্ছপ আছে, আমারও পুকুরে মাছ চাই, কচ্ছপ চাই। কাকু, তুমি কাল আবার মহলে এসো, সাথে কুটকুটকেও নিয়ে এসো।
রাজা কেশবের কথা শুনতে পেয়ে কুটকুটকে আনতে নিষেধ করে দেয়। না না, কুটকুটকে পুকুরে আনা যাবে না, আর ও তোমাকে কামড়ে দিতে পারে। না বাবা, কুটকুট অনেক ভালো, সে কাউকে কামড়ায় না। কাকু, তুমি কালকে কুটকুটকে অবশ্যই নিয়ে এসো। পরের দিন কাকু কুটকুটকে মহলে নিয়ে আসে, কিন্তু রাজা তাকে পুকুরে নামতে দেয় না। কেশব আর কাকু পুকুরে সাঁতার কাটতে থাকে। কুটকুট পুকুরের বাইরে থেকে পুকুরে তাদের সাঁতার কাটা দেখতে থাকে। পুকুরে অনেক মাছ ছিল, এই মাছগুলোর মধ্যে একটি হিংস্র মাছও ছিল। আর কুটকুট বাইরে থেকে তাকে দেখছিল। সে বুঝতে পারে যে সেই মাছটি কেশবকে কামড়ে দিতে যাচ্ছে। কুটকুট পুকুরে সেই মাছের ওপর ঝাঁপিয়ে পড়ে আর রাজার ছেলের জীবন বাঁচায়। রাজা এ কথা জানতে পেরে অবাক হয়ে যায়, সে কুটকুটকে ভুল বুঝেছিল। রাজা কাকু আর কুটকুটকে ধন্যবাদ দেয় আর তাদের অনেক অনেক উপহার দেয়, আর তার ছেলে কেশবকে একটু ভালো বন্ধু বানানোর জন্য শুভেচ্ছা জানায়। বন্ধু হোক তো কুটকুটের মতো।